মেজাজ হারালেন সাংসদ মহুয়া মৈত্র। দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ মহুয়া, রবিবার মহুয়ার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের, আর সেই নিয়েই প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হন মহুয়া মৈত্র। মেজাজ হারালেন সাংসদ মহুয়া মৈত্র। মেজাজ হারালেন সাংসদ মহুয়া মৈত্র। দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হন তিনি। বিশাল সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিশাল, মহুয়া মৈত্রকে দিল্লির এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষুব্ধ হলেন, তিনি কি বলেছেন, কিছু কি বলেছেন? উনি প্রথমে আমরা যখন সংবাদ মাধ্যম তার সামনে যাই, তখন উনি সংবাদ মাধ্যমকে দেখে মেজাজ হারান। প্রথম বলে এখানে মিডিয়াকে কে ডেকেছে বা মিডিয়া এখানে অ্যালাউ নেই। তারপরে যখন উনি বেরিয়েছিলেন, তখন ওখানে আমরা যখন তাকে প্রশ্ন করি, তিনি প্রথমে মেজাজ হারান। উনি বলেন, আমি এই ব্যাপার নিয়ে কোনো কিছুই বলবো না সংবাদ মাধ্যমের কাছে। এবং তিনি জেলা নিয়ে যখন প্রশ্ন করা হয়, মিটিংতে যে মিটিংয়ে কি আলোচনা হয়েছে বা কি বৃত্তান্ত, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, উনি তখন বলেন যে এই মিটিং থেকে আমি বার্তা দিতে চাইছি যে একটাই, যে জুলাই যেন প্রস্তুতি সভাটা খুব ভালোভাবে করা হয়, জেলা থেকে যেন সমস্ত ভাবে আমাদের নিরাপত্তা করা হয় এবং সেভাবে যাবো আমরা সবাই। এবং পাশাপাশি তোমাকে এটাও বলি, উনি এটাও বলেছেন যে আর কয়েকদিনের মধ্যেই জেলায় 1 জুলাই পর তিনি জেলার বিভিন্ন সাংগঠনিক পদে রদবদল করবেন। ধন্যবাদ তোমায় বিশাল, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারালেন মহুয়া মৈত্র, মেজাজ হারালেন সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলেই ক্ষুব্ধ হলেন মহুয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মহুয়া মৈত্র, তিনি আজকে মেজাজ হারিয়েছেন, দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হন তিনি, আপনার প্রতিক্রিয়া? না, বিষয় হচ্ছে যে যখন খুশি যেমন খুশি করবেন, যাকে খুশি অপমান করবেন, যার তার বক্তব্যকে বিকৃত করবেন, আর যখন এ নিয়ে কোনো প্রশ্ন হবে কিংবা এফআইআর হবে, তখন তিনি একদম রণচণ্ডী মূর্তি ধারণ করবেন, এটা তো আর চলতে পারে না। কারণ সমাজ ওনার নির্দেশে চলে না, ওনার অঙ্গুর হেলনে চলে না, আইন আইনের মতো চলে। অতএব মেজাজ হারাক বা যা হারাক, এফআইআরের জবাব তো দিতেই হবে, এবং এফআইআরে যা কিছু আইনি প্রক্রিয়া তাকে ফেস করতেই হবে। অতএব জবাব হারালেও যা করণীয় কর্তব্য তা ওনাকে শেষ পর্যন্ত করতেই হবে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মেজাজ হারালেন সাংসদ মহুয়া মৈত্র, দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হলেন তিনি, তিনি কোনো রকম প্রশ্নের উত্তর দেবেন না, এই বিষয়ে জানিয়েছেন মহুয়া মৈত্র।